কোনো কথা বাড়াচ্ছি না, অন এ ডে টু ডে বেসিস আমি কয়েকটা নাম্বার দেব চলো, যেটা তোমাদের ওভারঅল হেল্প করবে। ওকে, সো সোমবার দিন মানডেতে তোমরা কোন রিমেডিটা করবে অন এ ডেইলি বেসিস, ঠিক আছে? প্রত্যেক সোমবারে তোমাদেরকে করতে হবে, কি করতে হবে, সিম্পলি বডির বাঁদিকে প্রত্যেক মানডেতে তোমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠছো, স্নান করছো, তারপর একটা নাম্বার লেখো, দ্যাট ইজ 497। ওকে, 497 সেটা হচ্ছে মানডেতে তোমরা করবে। ওকে, এটা হলো একটা। সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস সেটা 497 বলে দিলাম। সেকেন্ড হচ্ছে মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন। আচ্ছা, এবার বলবে যে কি লাভ হবে, আমি জানি না কতজন নিউ দেখছো আমার এখানে শো, মানে এটা শো বলছি তোমার লাইভটা, ঠিক আছে? 497 ইজ আ অ্যাঞ্জেলিক নাম্বার স্পেশালি ফর মনডে। ওকে, সোমবারের জন্য কি হয়, সোমবার হচ্ছে দিন মানে সপ্তাহের শুরু আমরা বলি, বাট প্র্যাকটিক্যালি সানডে, বাট আমরা বলি সপ্তাহের শুরু হচ্ছে মানডে। তো যাই হোক, মানডেতে ডিভাইন ব্লেসিংস তোমার সাথে থাকবে, ডিভাইন এনার্জি তোমার সাথে থাকবে, পার্টিকুলার মানডের বেস্ট রেজাল্টটা তোমাকে দিতে হেল্প করবে। এটা আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলেরও একটা অ্যাঞ্জেলিক নাম্বার, যেটা মানডেতে আমরা ইউজ করি। নাও, অ্যাঞ্জেলিক নাম্বারের রিচুয়ালস কি, সবসময় তোমাকে বডির বাঁদিকে লিখতে হবে, বিকজ বডির লেফট পার্ট হচ্ছে রিসিভ মোড, ঠিক আছে? সো যখন তুমি বডির বাঁদিকে লিখছো, তুমি রিসিভ করছো, ঠিক আছে? তো এই নাম্বারটা বডির বাঁদিকে লিখবে, কালি হবে ব্লু কালি, ঠিক আছে? ডান। সেকেন্ড দিন, সেকেন্ড দিন হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? মঙ্গলবার দিন কি করবে, কোন নাম্বারটা লিখবে, 545, ঠিক আছে? দিস ইজ অ্যাকচুয়ালি হনুমানজির নাম্বার, যেটা আমাদের হেল্প করে। সো 545 মঙ্গলবার দিন বডির বাঁদিকে লিখবে, রেড কালারের ইঙ্ক দিয়ে লিখবে, ভালো রেজাল্ট পাবে। নেক্সট হচ্ছে কি, বুধবার, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু আফটার লাইভ এক দেড় ঘন্টা রেখে কিন্তু লাইভটা ডিলিট করে দেবো, আমি এখনই বলে দিচ্ছি, প্লিজ তোমরা কিন্তু একটুখানি বুঝে নিও, ঠিক আছে, বা লিখে নিও। আচ্ছা, মঙ্গলবার গেল, নাও হচ্ছে তোমার বুধবার। বুধবার দিন তোমরা কি লিখবে, কোন পেন, কোন ইঙ্ক দিয়ে লিখবে, আমি জানি না অনামিকা তুমি কি লিখছো, আমি ওই ফোনেই লাইভ করছি, তোমার কাছে যদি আদার স্পেয়ার নাম্বার থাকে তুমি সেটাতে করো। দাঁড়াও এক সেকেন্ড, আচ্ছা হয়ে গেল। বুধবার দিন যে নাম্বারটা লিখবে সেটা হলো 1176, গ্রিন কালারের ইঙ্ক দিয়ে লিখবে, ঠিক আছে? না, ডেইলি হিসাবে যেগুলো সেগুলো বডির বাঁদিকেই লিখতে হবে, বাটলের গায়ে বা পিলো কভারে ইউজ করতে পারবে না, ঠিক আছে? সো 1176 হচ্ছে বুধবার, গ্রিন ইঙ্ক। নাও বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন কি করবে, বৃহস্পতিবার দিন তোমাদেরকে, আচ্ছা ঠিক আছে দেখছি মৌ, বৃহস্পতিবার দিন যে নাম্বারটা লিখবে সেটা হলো 435, ঠিক আছে? 435 এই নাম্বারটাকে তোমাকে লিখতে হবে বৃহস্পতিবার দিন, ইয়েলো কালারের ইঙ্ক দিয়ে বা ইয়েলো কালারের মার্কার দিয়ে, ঠিক আছে? যদি ইয়েলো না থাকে ইউ ক্যান ইউজ ব্লু ইঙ্ক, ফাইন। নাও শুক্রবার দিন তোমাদের যেটা করতে হবে, শুক্রবার দিন তোমরা ব্লু ইঙ্ক দিয়েই লিখবে, যে নাম্বারটা লিখবে সেই নাম্বারটা হলো 745, ওকে? 745 এটা শুক্রবার দিন লিখবে বডির বাঁদিকে। শনিবার দিন যে নাম্বারটা লিখবে সেটা হলো 18753, 18753 এই নাম্বারটাকে বডির বাঁদিকে লিখবে, এবং শনিবার দিন যেটা লিখবে সেটা ব্ল্যাঙ্ক ব্ল্যাক ইঙ্ক দিয়ে লিখবে, ঠিক আছে? আচ্ছা, রবিবার দিন কি লিখবে, রবিবার দিন কি লিখলে গোটা সপ্তাহটা প্র্যাকটিক্যালি ভালো রেজাল্ট পাবে, সেটা হচ্ছে নাম্বারটা হলো 58723, ঠিক আছে? 58723 এই নাম্বারটা রবিবার দিন বডির বাঁদিকে লিখবে। সো এই হলো ব্যাপার, এবং রবিবার দিন যেটা লিখবে সেটা রেড ইঙ্ক দিয়ে লিখবে।